পূর্ব বর্ধমান জেলার রেশন দোকান পরিদর্শনে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা পরামর্শদাতা রীনা মিত্র। লকডাউনের পরিস্থিতির মধ্যে কোনো মানুষ যাতে অভুক্ত অবস্থায় না থাকে তার জন্য গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রী ঠিকমতো পৌঁছে দেওয়া হচ্ছে কি না তা সোমবার পরিদর্শন করতে পূর্ব বর্ধমানের সাধনপুর এলাকায় রেশন দোকান পরিদর্শন করলেন রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা মুখ্য পরামর্শদাতা রীনা মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ইতিপূর্বে এদিন পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন। রেশন ব্যবস্থার মাধ্যমে সকলের কাছে খাদ্য সামগ্রী পৌঁছালো কি না এবং যে সার্কুলার সেই সার্কুলার অনুযায়ী সকলে খাদ্য সামগ্রী পাচ্ছেন কি না সে বিষয়ে যেমন আলাপ আলোচনা হয়, তার পরবর্তী সময়ে রেশন দোকানগুলোতে পরিদর্শন রাজ্য আভ্যন্তরীণ মুখ্য পরামর্শদাতা রীনা মিত্র। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।